কাজী উম্মে হাবিবা নাসরিন আপনি লিখেছেন, আমি একজন শিশু ডাক্তার, কনসেঙ্গুইনাস ম্যারেজ অর্থাৎ আত্মীয়ের মধ্যকার যেমন খালাতো মামাতো চাচাতো ফুয়াতো ভাই বোনের বিয়েকে শিশুদের অনেক জেনেটিক্যাল রোগের কারণ হিসেবে আমরা দেখতে পাই। এই সমস্যাটা বেশি হয় খালাতো ভাই বোনের বিয়ের ক্ষেত্রে, তাই আমরা এ ধরনের বিয়ে না করতে রোগীর বাবা মাকে কাউন্সিলিং করে থাকি। বিষয় ইসলাম কি বলে? বোন উম্মে হাবিবা, আপনি একজন ডক্টর হিসাবে, আপনার কাছে যদি এরকম নির্দিষ্ট কোনো কেসে বিশেষ করে কোনো কারণে মনে হয় যে অসুবিধা হতে পারে, সেটা আপনি অবশ্যই তাদেরকে পথনির্দেশ করতে পারেন। কারণ হলো খালাতো ভাই বোনের মধ্যে বিবাহটা জায়েজ একটি কাজ, কোনো বিশেষ কারণে কোনো জায়েজ কাজটা না করার জন্য নির্দেশনা দেওয়া যেতেই পারে, এটাতে শরিয়ার কোনো লঙ্ঘন হবে না, যেহেতু কোনো ফরজ ওয়াজিব কাজ নয়, এটা জায়েজ কাজ, জাস্ট করলে করতে পারে কেউ, তো বিশেষ কারণে সেটা নিষিদ্ধ হতেই পারে। কিন্তু ঢালাওভাবে যদি মনে করা হয় যে না, চাচাতো ফুফাতো কিংবা খালাতো ভাই বোনের পারস্পরিক বিবাহ এটা নিশ্চিত ক্ষতিকর, তো আমি বলবো যে অভিজ্ঞতা তো সেটিকে প্রমাণ করে না। বরং আপনি যদি মিডল ইস্টে চলে যান, তাহলে দেখবেন যে সেখানে তো ম্যাক্সিমাম বিয়ে শাদীতেই এই আপনার ফুফাতো খালাতো চাচাতো মামাতো এরকম আত্মীয় স্বজনের মধ্যেই, এই ভাই বোনের মধ্যেই, অর্থাৎ ফুফাতো খালাতো ভাই বোনের মধ্যে বিয়ে শাদী হয়, অর্থাৎ আত্মীয়ের মধ্যে বিয়ে শাদীতে বেশি হয়। কই তাদের সমাজে তো আপনি যেটা বলছেন যে এই ধরনের রোগের ছড়াছড়ি এই ধরনের বিয়ের পরবর্তীতে এরকমটি দেখা যায় না। তো আমি বলবো যে নির্দিষ্ট কোনো ব্যক্তির জেনেটিক্যাল প্রবলেম থাকতে পারে, সমস্যা হতে পারে, তার ক্ষেত্রে আশঙ্কাটা বেশি হতে পারে এবং বৈজ্ঞানিকভাবে সেটি প্রমাণিত হতে পারে বা আশঙ্কাটা জোরালো থাকতে পারে, তো সেরকম ব্যক্তিকে আপনি নির্দেশ করতে পারেন। কিন্তু ঢালাওভাবে এরকম আপনার আত্মীয় বিয়ের মধ্যে আপনি নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন না, যেহেতু শরিয়া এটাকে মৌলিকভাবে অনুমোদন করেছে। কারণ আল্লাহ বলেছেন রিমাতু হার রিমু মা আহাল্লাল্লাহু লাক, যা আপনার জন্য আল্লাহ হালাল করেছেন সেটাকে আপনি কেন হারাম করবেন? বিধায় হালালটাকে আপনি হারাম করতে পারেন না ঢালাওভাবে। হ্যাঁ, নির্দিষ্ট কোনো ব্যক্তির ক্ষেত্রে বিশেষ কোনো হেকমা, বিশেষ কোনো প্রয়োজনের প্রেক্ষিতে, বিশেষ কোনো গবেষণার আলোকে আপনি অবশ্যই তাদেরকে পথনির্দেশ করতে পারেন, এতে কোনো গুণ হবে না ইনশাআল্লাহ।